বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগস। আমি হলাম তোমাদের বন্ধু বঞ্জু। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ এমন কিছু ব্লগ আমি নিয়ে আসিনি, কারণ কিছুদিন ধরে তোমাদের আমি বলছি যে আমার শরীর একদমই ভালো যাচ্ছে না, শরীর খুবই খারাপ আমার। আর ডাক্তার দেখানো হচ্ছে, আমার হাত পা ফুলে যাচ্ছে বাতে ইউরিক অ্যাসিডে, সেই জন্য। কিন্তু মেডিসিনগুলোও ঠিকঠাক কাজ করছে না, কিছুতেই না। গতকাল রাত্রে থেকে আমার আবার প্রচণ্ডভাবে শরীর খারাপ হয়, মানে একদম বিছানায় আমি থেকে উঠতে পারছি না, এরকম অবস্থা। তো মানে এই যন্ত্রণা যেটা হয় না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমি একটা চামচ ধরে যে খাবো সেই অবস্থাটাও আমার থাকে না, মানে এমন পরিস্থিতি হয়ে যায়। একটা ব্ল্যাঙ্কেট যে গায়ে দেবো আমি সেইটাও পারি না, মানে হাতটা তো আমার মুভ করতে খুব কষ্ট হয়, প্রচণ্ড পেন। মানে যাদের এই যন্ত্রণাটা হয় একমাত্র তারাই বুঝতে পারবে যেটা কি হাড়ে কষ্ট দেয়। হাঁটু, পা, এই দুটো কাঁধ পুরো মানে একদম কাবু করে দেয়। তো আমাকে একেবারে কাবু করে দিচ্ছে, মানে আমি বিছানায় বসে আছি মানে আমি খুবই অসুস্থ, কারণ আমি বসে থাকতে পারি না। আমি সবসময় কাজকর্ম করতে ভালোবাসি, সেই মানুষটা একেবারে বিছানা ধরে গেছে, মানে কি বলবো, মানে খুবই খারাপ কষ্ট লাগছে। বাড়ির কোনো কাজকর্ম আমি করতে পারছি না, আমার কাজ করার জন্য এক দিদিকে রাখা হয়েছে, দিদি বলবো না বোন, ওকে রাখা হয়েছে যে ও কিছুদিন এখন আমাকে করে টরে দিক, কারণ আমি তো একেবারেই পারছি না, আমার এত শরীর খারাপ বলার মতন না। তো মাঝে মাঝে ভাবছি যে ওয়াইটি এখন বন্ধ করে দিই, কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে এই কারণে করছি কারণ এই চ্যানেলটাকে এই এতটা সাব করতে আমি প্রচুর কষ্ট করেছি গো, এতগুলো বন্ধ করতে প্রচুর কষ্ট করেছি। আর যদি হঠাৎ করে ভিডিও বন্ধ করি বা কিছু, তোমরা যদি না জানো তো অনেক বন্ধুরা আছে যারা হয়তো বুঝতে পারবে না, তারা আমাকে ছেড়ে চলে যাবে। তো সেই জন্য আমি ভিডিওটা করে তোমাদের বলছি যে হয়তো আমি এখন আর কিছুদিন ভিডিও দিতে পারবো না। আর দেখতেই পাচ্ছ আমার বাড়িতে এখন আমি মানে রান্নাবান্নাও ঠিকঠাক করি না বলে কোনো কুকিংয়ের ভিডিও বা কোনো হাতের কাজের ভিডিও আমি তোমাদের দিতে পারছি না, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ। সেই জন্য শর্ট ভিডিওতেও দেখছো কোনো মানে সেরকম কিছু নেই, আমি ইনস্টাতেও রিল দেওয়া বন্ধ করে দিয়েছি, সব কিছুতে বন্ধ করে দিয়েছি, কারণ আমি রেডি করতে পারছি না। আমার শরীর এত খারাপ যে আমার এনার্জিটাই নেই ভিডিও করার। বাইরে থেকে অর্ধেক সময় খাবার কিনে আমায় খেতে হচ্ছে, কোনো সময় দিদি এসে হয়তো কিছু করে দিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে অবস্থা, খুবই শরীরটা খারাপ। তো হয়তো আমি কিছুদিন ভিডিও ভিডিও দিতে পারবো না, চেষ্টা করবো তোমাদের সব বন্ধুদের সাথে যোগাযোগটা রাখার। যদি কারো পরিবারে ঠিকঠাক যেতে না পারি তো সবাইকে হাত জোর করে বলবো প্লিজ হাত ছেড়ে চলে যেও না, কারণ এই চ্যানেলটার পেছনে আমিও প্রচুর খেটেছি গো। এই কটা সাব করতে আর বন্ধু করতে ভীষণ কষ্ট হয়েছে, তাই তোমাদেরকে এসে সামনাসামনি বলাটা আমার দরকার ছিল। প্রচণ্ড শরীরটা খারাপ, যদি শরীরটা ঠিক হয়ে যায় তাড়াতাড়ি তো তুই দে পুজোটা। তো দেখো এখন প্রায় দুটো বেজে গেছে, কিন্তু আমার বাড়িতে এখনও পুজো হয়নি। কোনোরকম মেয়ে সকালে গোপালকে তুলে দিয়েছে আর দিয়ে এ করা হয়েছে, কিন্তু আমি প্রত্যেক দিন সকালে উঠে স্নান করে পুজো করি, তারপরে চা জল খাই, কিন্তু সেই মানুষটা আজকে চা পর্যন্ত খায়নি, দুটো বিস্কুট আর ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছিলো। 11টায় উঠে আমি একটু কোনোরকম মাথায় জল দিয়েছি, কারণ মাথা ভার হয়ে যাচ্ছে ওষুধ খাচ্ছে যেহেতু। আগামীকাল আমার আবার ব্লাড টেস্ট হবে, কারণ এই ব্লাড যেগুলো টেস্ট করলাম এগুলোতে ঠিকঠাক রিপোর্ট সব আমি মানে হলো না, মানে বুঝতে পারছি না, তাই আবার আগামীকাল ব্লাড টেস্ট করব। যতক্ষণ না প্রপার চিকিৎসাটা শুরু হচ্ছে আমি ঠিক হতে পারবো না। আর এই রোগ আমাকে অনেক বছর আগেও একবার অ্যাটাক করেছিল, আবার আমি বহু বছর ঠিক হয়ে গেছিলাম, কিন্তু এখন আবার আমি আমার বিছানা টিছানা তোমাদের আমি দেখাই, ঘরের অবস্থা যদি তোমরা দেখো বলবে যে হ্যাঁ কী অবস্থা, একটা পুরো বিছানা নোংরা, ঘর একদম সেই মনে হচ্ছে কাবারখানা বলে না কাবারখানা হয়ে আছে। আমার শর্ট ভিডিও দেখছো, যা পাচ্ছি তাই এখন কোনোরকম চ্যানেলটাকে এ রাখার জন্য ইমপ্রেশনটা যাতে নষ্ট না হয় করছি। তো প্লিজ যদি কারো ভিডিও ঠিকঠাকভাবে দেখতে না পারি রাগ করো না, আমি সুস্থ হলে আবার সবার ভিডিও দেখে দেবো। আমার মনে হচ্ছে কদিন আমার বলে ওয়াইটি থেকেও এখন আমি দূরে থাকবো, আমার ভালো লাগছে না কিছু। তো বেশ দেখা হবে তাড়াতাড়ি, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা। দেখো বন্ধুরা, জামা কাপড় দু তিন দিন ধরে এইভাবেই পড়ে রয়েছে, গোছাতে পারছি না। এই দেখো বিছানার অবস্থা দেখো, মানে কি বলবো, কি অবস্থায় আমি রয়েছি দেখতে পাচ্ছ। এই দেখো মেয়ে এখন এই পুজো দিচ্ছে ঠাকুরকে,
আর ঘরের অবস্থা দেখো তোমরা, দেখো কবে আমি বেরিয়ে এসেছি দেখতে পাচ্ছ? ব্যাগ এখন আমি তুলতে পারিনি, পুরো মানে যা তা অবস্থা। দেখো দেখো যা তা অবস্থা হয়ে আছে আমার ঘরের, আমি মানে কিচ্ছু গোছাতে পারছি না গো, এত শরীর আমার খারাপ। দেখেছো সব নোংরা হয়ে গেলো, এগুলো সব যে আমি গোছাবো সেটুকু আমি হাতও তুলতে পারছি না, কোনো কাজই করতে পারছি না আমি। আর এইটাই আমাকে বেশি কষ্ট দিচ্ছে, মানে আমি কাজ করতে ভালোবাসি, সেইখানে আমি বিছানা ধরেছি, মানে আমার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, ওইখানে বসে থাকতে পারি না গো। দেখো এখানে গাছগুলো আমার শুকিয়ে নষ্ট হয়ে গেল, আমি গাছ লাগাতে পারিনি। দেখো আমার কত গাছ সব আমার শুকনো হয়ে গেল, গাছগুলো যত্ন নিয়ে না পেয়ে কি নোংরা হয়েছে। দেখো এখানে পায়রাতে এসে সব মাটি বের করে কি করেছে, গাছগুলোকে টুকে টুকে নষ্ট করে দিল। একটু গাছে জল নেই, দেখো আমি দিতে পারছি না, উঠতে পারছি না, মেয়েও সময় পাচ্ছে না, তো সকাল থেকে বসে গেছে অফিসের কাজে। দেখো গাছগুলো সব শুকিয়ে গেল আমার, কটা গোলাপ হয়েছে এখানে এইটুকুই আছে, আর বাকি একটা ফুল গাছ আমি আর এবারে করতে পারলাম না। গাঁদা গাছগুলোকে যে আমি কোথাও বড় টবে নিয়ে যাব লাগাবো তাও পাচ্ছি না, আমার গাছগুলো সমস্ত নষ্ট হয়ে গেল গো। এইগুলো আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে যে আমি গাছপালা কিচ্ছু যত্ন করতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। তো বন্ধুরা তোমরা অন্তত আমাকে একটু বুঝবে, জানি আমি ভিডিও ঠিকঠাক এখন দিতে পারছি না, আর ভিডিও আমি কারো দেখতেও পারছি না, কারণ আমি ঘুমিয়ে যাচ্ছি, ঘুমিয়ে গেলে আমি আর পাচ্ছি না গো। আমার যখনই শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে যে আমি কাহিল হয়ে যাচ্ছি আর আমি ঘুমিয়ে যাচ্ছি। তো আশা করি তোমরা আমাকে বুঝবে আর আমার পাশে থাকবে, ফিরে আসবো তাড়াতাড়ি বন্ধুরা, সুস্থ হয়ে হাসি মুখে ফের তোমাদের কাছে ফিরে আসবো।